আসসালামু আলাইকুম। এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেবিএম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। আইসিটির অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারাবাহিক ক্লাসে আজকে আমি প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই বিষয়ে, প্রযুক্তি কী জিনিস, তথ্য প্রযুক্তি কী জিনিস, যোগাযোগ প্রযুক্তি কী জিনিস এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি কী জিনিস এবং বিশ্বগ্রাম কী, এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি মোহাম্মদ নূর ইয়ালম সিদ্দিকী, প্রভাষক আইসিটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জেনে নিই যে প্রযুক্তি কী জিনিস। আমরা জেনে নিই যে কি প্রযুক্তি কী জিনিস। বর্তমান যুগকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। বর্তমান যুগকে কী বলা হয়? তথ্য প্রযুক্তির যুগ। অর্থাৎ প্রযুক্তি কী জিনিস? প্রযুক্তি হচ্ছে কিছু যোগাযোগ, আমরা বলতেছি কি প্রযুক্তি কী জিনিস, প্রযুক্তি হচ্ছে কিছু প্রয়োগযোগ্য কৌশল যা মানুষ তার পারিপার্শ্বিক উন্নয়ন কাজে ব্যবহার করে। তাহলে আমরা বললাম যে প্রযুক্তিটা কী জিনিস। প্রিয় শিক্ষার্থীরা, প্রযুক্তি হচ্ছে কিছু প্রয়োগযোগ্য কৌশল যা মানুষ তার পারিপার্শ্বিক উন্নয়ন কাজে ব্যবহার করে। এরপরে আমরা দেখি যে প্রযুক্তির পরে হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি, প্রিয় শিক্ষার্থীরা, তথ্য প্রযুক্তি কী জিনিস? তাহলে কম্পিউটার নির্ভর তথ্য প্রযুক্তির উপাদান কী জিনিস? হার্ডওয়্যার এবং কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তারপর হচ্ছে প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার, হিউম্যানওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ডেটা, ইনফরমেশন, নেটওয়ার্ক, মিডিয়া, এই সমস্ত জিনিস। তাহলে আমরা এখানে তথ্য প্রযুক্তি বলতে কী বোঝাবো? যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে আমরা বলতেছি তথ্য প্রযুক্তি। এরপরে আছে যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি, প্রিয় শিক্ষার্থীরা, যোগাযোগ প্রযুক্তি কী জিনিস? আমরা বলতেছি কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত প্রক্রিয়া হচ্ছে ডেটা কমিউনিকেশন। এখন ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে আসি যে বিশ্বগ্রাম কী জিনিস। আমরা এই বিশ্বগ্রাম বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে আজকে আলোচনা করব। বিশ্বগ্রাম, প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বগ্রাম বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, তবে আমরা সংক্ষিপ্ত সময়ে বলবো যে এখানে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটা একক সমাজে বসবাস করে, ইলেকট্রনিক মিডিয়া এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে। কীভাবে? ইলেকট্রনিক মিডিয়া এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজেই তাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে এবং একে অপরের সাথে কী করতে পারে? সেবা প্রদান করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিশ্বগ্রাম কে প্রথম ধারণা দেন? কানাডিয়ান বলছে, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক যোগাযোগ তত্ত্ববিদ হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, তিনি তার দুটো বইয়ে অর্থাৎ 1962 সালে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক দুটি বইয়ে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটা কী করেন? ব্যবহার করেন। এই জন্য তাকে, এই হার্বার্ট মার্শাল ম্যাকলুহানকে কী বলা হয়? বিশ্বগ্রামের জনক বলা হয়।
এবং এখানে বিশ্বগ্রামের মূল কথাটা কি? বিশ্বগ্রামের মূল কথাটা হচ্ছে বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটা গ্রামে পরিণত করা। কী বলা হচ্ছে? বিশ্বগ্রামের মূল কথাটাই হচ্ছে বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি একক গ্রামে পরিণত করা। প্রিয় শিক্ষার্থীরা, এই বিশ্বগ্রামের ফলে আমাদের সুবিধাটা কি? আমরা এখন দেখব যে বিশ্বগ্রামের সুবিধা সুবিধা কি। আমরা বিশ্বগ্রামের ফলে আমরা কি করতে পারছি, যে বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথে আমরা কি করতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি, এবং বিনোদন ও খেলাধুলা সম্পর্কিত তথ্য আমরা জানতে পারতেছি। বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারতেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই কোভিড-19 এর এই দুর্যোগ সময়ে আমরা এই বিশ্বগ্রামের ফলে আমরা কি করতে পারতেছি, আমরা ক্লাসগুলো প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা দিতে পারতেছি। তার মানে কি, প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছে এবং তারা শিক্ষা গ্রহণ করতে পারতেছে। তারা বাসায় বসেই কিন্তু তারা এই কাজটা করতে পারতেছে। তা ভিডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলা যাচ্ছে, আর্থিক লেনদেন করা যায়, ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটানো সম্ভব। এখন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ইজিলি আমরা ব্যবসা বাণিজ্যে এই প্রসার ঘটাতে পারতেছি। তারপরে আমরা বলতেছি যে কোনো দেশের শিল্প সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারতেছি। এবং বিশ্বগ্রামের ফলে পৃথিবীর নাম করা চিকিৎসকের চিকিৎসা সেবা আমরা ঘরে বসেই নিতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বগ্রামের সুবিধা অনেক। এরপরে এর অসুবিধা কিছু রয়েছে। অসুবিধা, প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বগ্রামের অসুবিধা কি? বেশি প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ যন্ত্র নির্ভর হয়ে পড়ছে এবং শারীরিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং বিশেষ করে ছোট বাচ্চারা এই যদি এই ইন্টারনেট ব্যবহারের ফলে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। ইন্টারনেট হ্যাকিং তথা সাইবার ক্রাইমের কারণে তথ্যের গোপনীয়তা নষ্ট হতে পারে। প্রযুক্তি ব্যাপক ব্যবহারের ফলে কী হচ্ছে, বেকারত্ব সৃষ্টি হচ্ছে, এবং ইন্টারনেট ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, মিথ্যা বা বিভ্রান্তি তথ্য প্রকাশ করে রাষ্ট্রের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা বলতেছি যে আরও অনেক অসুবিধা রয়েছে, তবে অসুবিধার চেয়ে আমরা বলতেছি সুবিধাই বেশি। আরও অসুবিধার মধ্যে আরও মানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, যে এক দেশের সংস্কৃতি অন্য দেশের ক্ষতি করছে। তারপরে ব্যাংকিং বা আর্থিক লেনদেনের তথ্য চুরি করে গ্রাহকগণের ক্ষতি সাধন করা হচ্ছে। এভাবে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বিশ্বগ্রামের এই যে তথ্য প্রযুক্তির যে উপাদানগুলো আছে, তার মানে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট যে উপাদানগুলো আছে, কীভাবে একটা বিশ্বগ্রাম গঠিত হতে পারে, বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদানসমূহ প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা বলতেছি বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান মানে কী কী উপাদান নিয়ে বিশ্বগ্রাম হতে পারে। আমরা বলছি কী লাগবে, হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি লাগবে। তারপরে দুই নম্বরে হচ্ছে প্রোগ্রাম বা সফটওয়্যার লাগবে। তারপরে ব্যক্তি বর্গের সক্ষমতা লাগবে, ডেটা বা ইনফরমেশন লাগবে, এবং ইন্টারনেট সংযুক্ততা লাগবে। তাহলে এই পাঁচটা জিনিস আমরা বলতেছি লাগবে। তাহলে আমরা বলতেছি প্রথমে এক নম্বরে বলতেছি যে হার্ডওয়্যার লাগবে। কী লাগবে, হার্ডওয়্যার লাগবে। দুই নম্বরে আমরা বলতেছি সফটওয়্যার লাগবে। তিন নম্বরে বলতেছি ব্যক্তিবর্গের সক্ষমতা অর্থাৎ হিউম্যান ক্যাপাসিটি। তারপরে কী লাগবে, আমরা বলতেছি যে ইনফরমেশন বা ডেটা লাগবে, ইনফরমেশন। তারপরে হচ্ছে আমরা বলতেছি যে এখানে ইন্টারনেট কানেক্টিভিটি। এই পাঁচটা উপাদান আমাদের বিশ্বগ্রামের জন্য খুবই জরুরি, কারণ এই পাঁচটা জিনিস যদি না হয় তাহলে পরিপূর্ণ একটা বিশ্বগ্রাম হতে পারে না। কারণ বিশ্বগ্রাম গঠনের জন্য প্রধান যে উপাদানটা হচ্ছে হার্ডওয়্যার, তার মানে হার্ডওয়্যার বলতে কম্পিউটার সমস্ত ফিজিক্যাল ইলেকট্রনিক উপাদানকে বোঝানো হয়,
যে যন্ত্রপাতিগুলো আছে। আর প্রোগ্রাম ছাড়া কিন্তু একটা কোনো সিস্টেম চলতে পারে না। এই জন্য কম্পিউটারকে কার্যোপযোগী করা বা হার্ডওয়্যারগুলোকে কার্যোপযোগী করা এবং কম্পিউটার দ্বারা যে কোনো সমস্যার সমাধানের জন্য কী লাগবে, কম্পিউটার প্রোগ্রাম সমূহকে আমরা সফটওয়্যার বলতেছি। এরপরে বলতেছি আমরা হিউম্যান ক্যাপাসিটি, তার মানে এই যে বিশ্বগ্রামের যে উপাদানের মধ্যে ব্যক্তিবর্গের যে সক্ষমতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আইসিটি নির্ভর বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান এবং ধারণা থাকা আবশ্যক। এই কারণেই সফটওয়্যার তৈরির সক্ষমতা এবং এর ব্যবহার, খালি সফটওয়্যার দিয়ে কাজ করলে হবে না, এটা আমাদের কী করতে হবে, ব্যবহার বিধিটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। ইনফরমেশন বা ডেটা, ডেটা বা বলছে যে এখানে ডেটা বা উপাত্ত হলো তথ্যের উপাদান। ডেটা হচ্ছে তথ্যের মৌলিক ধারণা যা কী করে প্রক্রিয়াকরণের তথ্য তৈরি করে। ইন্টারনেট সংযুক্তিতা অর্থাৎ ইন্টারনেট কানেকটিভিটি, ইন্টারনেট সংযুক্ততা ছাড়া বিশ্বগ্রাম প্রায় অসম্ভব। এই কারণেই ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা এই যে বিশ্বগ্রাম, আমরা বললাম যে সংশ্লিষ্ট উপাদানগুলো হচ্ছে পাঁচটা, কিন্তু বিশ্বগ্রামের প্রধান যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে আমরা বলতে পারি যে যোগাযোগ, ইন্টারনেট, জিপিএস, তারপরে হচ্ছে ইমেইল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, কর্মসংস্থান, রিজার্ভেশন সিস্টেম, তারপর হচ্ছে আমরা এখানে আরও আউটসোর্সিংয়ের ব্যাপারটা নিয়ে আসতে পারি, শিক্ষা, এগুলো ক্ষেত্রে বিশ্বগ্রাম ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ বর্তমান বিশ্ব বিশ্বগ্রাম ছাড়া একেবারে অচল। আমরা আউটসোর্সিংয়ের কথা বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট কাজ নিজেরা না করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যকে দিয়ে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।